সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, জানি সকাল সকাল সস মেয়োনিজ এগুলো উচিত না, কিন্তু আমার এই জিনিসটা এটা দিয়ে খেতেই ভালো লাগে। যাই হোক না কেন, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চোখটা নিয়ে একটু আবারও ওরকম হয়েছে, যাই হোক না কেন ভালো আছি। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে, আগে নয় সাবস্ক্রাইবারটা দেখতে পেতে না, তোমরা অনেকেই এসে এসে আমাকে জিজ্ঞেস করতে, দিদি তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে বা দেখা কেন যায় না। এবার দেখতে পাচ্ছ, সত্যি কথা বলতে লজ্জাতেই লুকিয়ে রাখা হয়েছিল, কারণ একটা চ্যানেল 1.5 বছর ধরে করছি। আমার সত্যিই মনে হয় যে আমি অনেকের ভিডিওই দেখি, আমি বলবো না যে আমি খুব ভালো করি, বাট আমার থেকেও কোয়ালিটি খারাপে আমি ভিডিও দেখেছি, আর তাদের সাবস্ক্রাইবারও আমি দেখেছি অনেক বেশি, আমার থেকে প্রচুর 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 বেশি। আমি বলছি না যে আমি ভালো করি, বাট কোয়ালিটিটা আমার থেকেও খারাপ হতে পারে আমার মনে হয়েছে। দেখো এবার নিজের জিনিস তো নিজের ভালো লাগবে, কিন্তু তাতেও আমার মনে হয়েছে। তোমরা আমার সাথে একমত কিনা আমাকে জানিও প্লিজ, আমার কমেন্ট আসে না আমি সেটাও জানি। যদি কারো দয়া হয়, যদি মনে হয় যে না কমেন্ট করে উত্তরটা দেওয়া যায় তাহলেই দিও। এভাবে আমি সাধারণত কথা বলি না ভিডিও শুরুতেই, আজকে বলতে বাধ্য হচ্ছি যে 1.5 বছর হয়ে গেছে একটা চ্যানেলে, 500 সাবস্ক্রাইবার তো গেইন হয়নি, সেটা আমি বাদই দিলাম, বরঞ্চ দিয়ে তুলে নেওয়া হচ্ছে। এটা কেন আমি বারবার বলছি যে দিয়ে প্লিজ তুলে নিও না এভাবে, আর সাফর সাফ হতে পারে আমার জানা নেই ঠিক, কারণ অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করে দাও বলে কি আবার নিজেও নিজেরাই এসে তুলে নাও, হয়তো আমার হয়তো দেওয়াই রয়েছে, সেটাও হয়ে হতে পারে, কিন্তু তুলে কেন নাও? যদি তোমরা সাফর সাবই আমি ধরে নিলাম, যদি তোমরাই কেউ ইউটিউবারদের মধ্যেই করে থাকো তাহলে এই যন্ত্রণাটা নিশ্চয়ই তোমরাও বোঝো, তাহলে এটা করা উচিত না। যদি কোনো আদার্স পাবলিক মানে এমনি আমার ইউটিউবার বন্ধুরা ছাড়া যদি অন্য কেউ করে থাকো তাহলে বলবো কেন করো তোমরা এটা, মানে দিতে ইচ্ছে হলো আজকে দিয়ে দিলাম, আজকে তুলে নিতে ইচ্ছে করছে তুলে নিলাম, এটা কোনো খেলা নয়, সিরিয়াসলি এটা কোনো খেলা নয়। সত্যি আমাদেরও খারাপ লাগে, আমরাও মানে একটা কাজ যদি 5 মিনিটে হয় শুধুমাত্র এই ভিডিও করার জন্য, সেই কাজটার টাইমিংই আমাদের গিয়ে 20 মিনিট দাঁড়ায়, কারণ এদিক দিয়ে ক্যামেরা সেট করো, ওদিক দিয়ে ফোনটাকে সেট করো, ক্যামেরা হলে তাও ভালো বোঝা যায় যে কোথা দিয়ে কি আসবে না আসবে, ফোনে সত্যিই প্রবলেম হয় যারা আমরা করি তারা আমরা জানি। এই ট্রাইপডটা লম্বা হয়ে যাচ্ছে, হচ্ছে না, এই ট্রাইপডটা এনে করতে হবে, এইসব করতে করতে সত্যিই অনেকটা লেট হয়, সুতরাং প্লিজ এরকম করো না, সত্যিই খুব খারাপ লাগে। আর আমার সত্যিই জানা নেই কেন সাবস্ক্রাইবার বাড়ে না বা কিছু, ওটা আমি বলতেও পারবো না কেন কি, বা আমি আগেও বলেছি হয়তো তোমাদের মনে লাগে না বা ভিডিও পৌঁছচ্ছে না, এটা আমি বলবো না, কারণ ইমপ্রেশন ক্লিক যেটা আমাদেরকে দেখায়, আমরা যেটা নিজেদের চ্যানেল থাকলে তো অনেক কিছুই দেখা যায়, ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেক দিনের টাইমিং কত যাচ্ছে সবটাই দেখা যায়। ফুল ভিডিও অনেকে দেখছো না এটা বলবো না, টাইমিং আমার ঠিকঠাকই যাচ্ছে, যারা দেখছো তারা মোটামুটি ওয়াচ টাইম দিচ্ছো, সেটা নিয়ে আমি কিছুই বলার নেই। তবে সাবস্ক্রাইবারটা এরকম করো না, ইমপ্রেশন ক্লিকটাও কিন্তু হচ্ছে, মানে নতুন কোনো বন্ধুরাও দেখছো কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব তো করছোই না, লাইক তো দূরের কথা, কমেন্ট করেও কেউ চাও না, তো প্লিজ এইগুলো একটু বোঝার চেষ্টা করো, আমাদেরও খারাপ লাগে। একটা জিনিসকে যদি কন্টিনিউ আমরা করে আছি, তোমাদেরও কাজের ক্ষেত্রে নিশ্চয়ই এরকম খারাপ লাগা তো থাকেই বলো। আজকে আমি কথাগুলো সত্যি সকাল সকালই বলতে বাধ্য হলাম, কারণ ভিডিও শেষ অবধি অনেকেই দেখো না, তাই শুরুতেই কথাগুলো দিয়ে শুরু করলাম, তো চলো আশা করি দিনটা ভালো। দেখো আমরা সবসময় বলি না কাবেরী নদীর জল দিতে আসে, এই দেখো এরকম ট্যাঙ্কারে করে দিতে আসে, ওই দেখো পাইপটা কিন্তু নেক্সট ফ্ল্যাটে গিয়ে ঢুকেছে, এটাই এবার এই পাইপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে মোটামুটি যে কটা ফ্ল্যাট আছে সবাইকে দিয়ে নিয়ে তারপর গাড়িটা বেরিয়ে যাবে। আর আজকেও রোদ উঠেছে একটা চওড়া, আমি এখানে বড়িটাকে দিলাম, জাস্ট চাপা দিই, চাই নিয়ে আসি ঘর থেকে, আর এই জাস্ট গানটাকে বন্ধ করলো, এতক্ষণ ধরে গানটা চলছিল। তো চলো সবজি কাটতে বসেছি, আজকে বিশেষ কিছু রান্না নেই, মসুর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, মসুর ডালটা বাটিতেই বসিয়েছি, কারণ সারা রাত ভেজানো ছিল ডালটাকে, হয়েও যাবে। আর দেখো এই ছোট বেগুনগুলো ভীষণই কচি, আর সবসময় কচি আর কচি হবে কি না বীজ হবে এসব নিয়ে ভাবতেও হয় না এগুলো তো। আর একটু চিংড়ি শুটকি রয়েছে, ওইটাকেই করবো, আলু বেগুন পেঁয়াজ দিয়ে রসুন বাটায় যা দিয়ে হয় আর কি, পটল টটল থাকলে দিতাম। তো আর যা সবজি রয়েছে ঢেঁড়স ফুলকপি ওগুলো ঠিক যাবে না এটার সাথে, তাই জন্য আর দেবো না, পটল থাকলে দিতাম, পটল ঝিঙে এইসব থাকলে একটু দিতাম, যাই হোক আলু বেগুন দিয়েই করবো। আর অল্প একটু শুটকি রয়েছে, বেশি সবজি হয়ে যাবে না হয়তো, আবার কেটে কেটে নিয়ে
তারপর আপাতত মসুর ডালটাকে সেদ্ধ বসিয়েছি, আর ওটা হতে থাকুক। আর তো কালকের ওই মাছের ডিমের কারিটা যেটা করেছিলাম ওটার একটু মিনিট রয়েছে, ওটা ডাল দিয়ে দিয়ে নেবে, আর এই সুটকিটা তারপর তাহলেই হয়ে গেল। আছে মোটামুটি, এইবার করবো হচ্ছে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। এই চোখটাকে প্লিজ একটু ইগনোর করো, আমার নিজেরই একটু অসুবিধা লাগছে, আমি দেখে নিজেও বুঝতে পারছি যে অনেকখানি ছোট হয়ে গেছে চোখটা। এইটা আমার মাঝে মাঝে হয়, কিছু করার নেই, মানে এখন বলে নয়, এটা বিয়ের আগে থেকেই হতো, কিছু একটা প্রবলেম তো অবশ্যই আছে। আর আমি কলকাতাতে ডাক্তার দেখাতাম, এখানে আপাতত এই জন্য কোনো ডাক্তার আমি দেখাইনি, তাই কি ডাক্তার আদৌ মানে সামনাসামনি কোথায় কি ডাক্তার আছে সেটাও খোঁজ নিতে হবে একবার, দেখে আর দু তিন দিন দেখে এটা নিজে থেকে আবার কমে যায়, ওই জন্য খুব একটা গ্রাহ্য করি এরকমটা নয়। তবে চোখ জিনিস তো একেবারেই অগ্রাহ্য করা যায় না, আর ও গেল স্নেহা সিস্টার কাছে একটু। তো চলো আমি একটু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই। এবার বাইরে এতটাই গানঠান চলছে যে ঠিকঠাকভাবে ব্লগ তো করা যাচ্ছে না, তাই জন্য দেখতেই পাচ্ছি একটু খুব কম কথা বলছি, খুব কম ভিডিওতে আসছি, বা টাইমিংটাও খুব ছোট থাকছে আমার ব্লগের কদিন ধরে। আর বলতে পারো ইচ্ছে করেও করছি, যেটা সকালে তোমাদেরকে বলছিলাম ওই কারণেও মন মেজাজটা একটু খারাপ বলে ছোটোখাটো ব্লগই করার চেষ্টা করছি, খুব বড় করার চেষ্টা করছি না। তার উপর তো আমার এই চোখ ঝোলাচ্ছে, দেখো তোমাদের সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবে পুরো চোখটা, মানে এই ফোনে তো অতটা ভালো তাও বোঝা যাচ্ছে না, পুরো চোখটাই লাল হয়ে রয়েছে, ছোট হয়ে গেছে, আর শিরাগুলো দেখো এরকম পুরো লাল হয়ে রয়েছে, যেদিকেই চোখটা ঘোরাই না কেন একই ব্যাপার। তো যাই হোক না কেন, দেখি বিকেলবেলা আবার ডিমার্ট যেতে হবে, আমাদের মাসা বাড়িটা এখনো তোলা হয়নি, যাবো একটু ডিমার্ট, তখন দেখে একটা ড্রপ নিয়ে আসবো, একটা কি আই ড্রপের নাম বলছিল। তো আমি যেটা দিতাম মানে ওখানে থাকতে ডাক্তার যেটা আমাকে দিয়েছিল সেটা ওলোপ্যাড ছিল সম্ভবত, তো দেখি ও আর একটা কিছুর নাম বলছে যেটা কিনা ও ঠিক হয়েছিল, ওরও নাকি মাঝে হয়েছিল এরকম, মানে বিয়ের আগে অবশ্যই, তো তখন নাকি ঠিক হয়েছিল। তো যাই হোক না কেন, যাবো বিকেলে ডিমার্ট, আর তো সেরকম কিছু কাজ নেই বিকেলে, তাই জন্য আজকে এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ, এইটুকু রিকোয়েস্ট সবসময় থাকে, প্রত্যেকটা ভিডিওতে থাকে, প্রত্যেকটা ভিডিও শুরুতে কিংবা শেষে একই কথা থাকে, তো প্লিজ সাথে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। দেখো কষ্ট করে হলেও কিন্তু তোমাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে, যেটা আর কি বলবো বলো, তোমাদের কিছু জনের ভালোবাসা তো অবশ্যই পেয়েছি, তাই জন্যই সেইটা নিয়েই ফিরে আসি বারবার, নাহলে এরকম চোখ নিয়ে সত্যিই একটু রেস্ট করলে ভালো লাগছে, মনে হচ্ছে চোখটা বন্ধ করে বসে থাকি বা শুয়ে থাকি, তাহলেই চোখটা রেস্ট পাচ্ছে। তো চলো একটা